News Only 24, News Only 24. বলেছিলাম, আজকে আমি বলছি কি বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে যেখানে যত বি শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আরে আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি, আর অভিভাবক সঙ্গে ভি ইন্টারাক্ট করছি কি এখানে এ সব রিউমার আছে, কই ভয় পাওয়ার দরকার নেই। আমি বলেছি আর আমি আপনার মাধ্যম থেকে ভি এটাই বলতে চাইছি কি আপনি সবাইকে বলবুন, আপনার রিচ অনেকগুলো অনেক বেশি আছে কি এখানে ভয় পাওয়ার কই দরকার নেই। বলছে কি শুনেছি এটা কখনই হয়নি, একজন সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি বলছে কি আমি 11 বছর থেকে এখানে আসছে কখন হয়নি। তো ইট ইজ জাস্ট ফ্রেন্সি, যে প্যানিক হয়ে প্যানিক থেকে শুনেছি ঠিক। তো এটা আপনার মাধ্যম থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার। এই করছে আর আমি এখানে নিজে এই জন্য এসেছি কি এখানে কালকে 2 ইনসিডেন্ট হয়েছে, আমি 18 লোককে অ্যারেস্ট করেছি আর সোশ্যাল মিডিয়া লোককে ভি অ্যারেস্ট করেছি। আপনি কোর্টে যাবেন আজকে, আপনি দেখবেন কি আমি সবাইকে ফরওয়ার্ড করছি, 4টে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে, কোথায় থেকে শুনেছি, কে ওনাকে বলেছে কি ইয়ে বাচ্চা চোর আছে আর এরকম আছে। তো উই আর ডুইং ইট, উই নিড ইয়োর হেল্প, মিডিয়া হেল্প। মিডিয়াতে 2 জনকে অ্যারেস্ট করেছি, হ্যাঁ। আর আমি অনেকগুলো আর নাম পেয়েছি যার ফেক অ্যাকাউন্ট আছে ফেসবুক থেকে ডিলি নাম নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে আমি আর লোককে অ্যারেস্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আইনের পাশে কথা বলেছিলেন, উনি আশ্বস্ত করছেন এটাই যার। দেখুন আমরা তো মা, আমাদের তো ভয় তো লাগেই না, বাচ্চা আমাদের গাড়ি করে পাঠায় আমাদের তো একটা ভয় লাগবে না। বাচ্চা আমার বাচ্চা গাড়িতে আসে, কি বলবো বলুন, পুলিশ প্রশাসনের ওপরে তো আমরা কিছু বলতে পারছি না, পুলিশ প্রশাসন বলছে আমাদের মানতে হচ্ছে। আপনারা একটু কি আশ্বস্ত হলেন যে পুলিশ প্রশাসন এভাবে এতগুলো মানুষকে গ্রেফতার করেছে? একটু হলাম। অবশ্যই আস্থা আছে। আগামী দিনে আর কি করার, পুলিশ প্রশাসন যা করার করুক, আমরা তো বাচ্চাকে তো স্কুলে পাঠাতেই হবে না, বাচ্চাকে তো স্কুলে পাঠাবোই। একটু তো আশ্বস্ত হলাম। দ্য সেন্ট্রাল মডার্ন স্কুল, আমার মেয়ে 1-এ পড়ে। আমার নাম তন্নিষ্ঠা ঘোষ।